কেশববাড়। কেশববাড়ে পটক প্রায় 50-60টা পরিবার কেশববাড়ে এই পটচিত্র করেন। ওরা বিভিন্ন পট একে গান বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে ওরা পট পরিবেশন করেন। সেই পটকাররা আমাদেরকে কিছু গিফট দিয়েছে বিভিন্ন অফিসার্স লেভেলে প্রোভাইড করার জন্য। যেমন দেখুন, সুন্দর একটা ওরা তেল রং, এই রংটা উঠবে না, তেল রং দিয়ে ওরা সুন্দরভাবে পড়েছে এটা। তো এটাকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আপনাকে তুলে দিলাম। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সামাজিক সেবা সমিতি। গত সোমবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মাইনরিটি অ্যাফেয়ার্স মারঘুব ইলিমি ও ওসি সমরেশ দাসের হাতে এদিন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও করোনা যোদ্ধা সম্মান তুলে দেওয়া হলো। সামাজিক সেবা সমিতি কে ধন্যবাদ জানাবো, নিশ্চয়ই আপনারা আমাদেরকে মনে রেখেছেন। এটা যেহেতু আমাদের মানে গভর্নমেন্ট লেভেলে আমাদের এই কাজের মধ্যেই পড়ে, তারপরে যারা মানুষ ওদের সাথে দাঁড়াতেই হয়। তো আমরা এই কোভিড টাইম লকডাউন থেকে স্টার্ট করে পুরো সময়ই আমরা অফিসেই ছিলাম, বিভিন্ন কোভিড রিলেটেড কাজের মধ্যেই ছিলাম। এটা আমাদের কাজের একটা পার্ট আমরা করেছি, আর যেটা আরও বেশি যারা সোশ্যাল কাজ করেন ওনাদেরকে এগিয়ে আসতে হবে, যেহেতু কোভিড এখন একটু বড় রূপ নিচ্ছে। তো যেটা সতর্কতা বারবার বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, যেটা বাইরে এখন দেখা যাচ্ছে না, এটা একটু বেশি করে প্রচার করে মানে যত তাড়াতাড়ি কোভিড থেকে আমরা আসতে পাই, তাই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।